বরিশালের এই মুহূর্তে সবথেকে বেশি সুন্দর জায়গা হচ্ছে কি এইটা। পুরো ঘরটার ভিতরে দেখে আসি, কলকাতা থাকলে এগুলো খুব মিস করি। তো মানে বাংলাদেশে আরেকটা নতুন ভয়ঙ্কর জিনিস হচ্ছে রাসেল ভাইপার। হ্যাঁ, রাত্রের বেলা একটা আলাদা লুকস আর দিনের বেলা আসে একটা আলাদা লুকস পাবে। সিঙ্গাটার স্বাদটা বেশ সুন্দর। আসলে বরিশাল নিয়ে যদি আমি নতুন কোনো ভিডিও বানাই না, আমার ভয় লাগে, কারণ আমার অনেক দর্শকেরই আমাকে বলেছে আমি নাকি বরিশাল নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। বাই দ্য ওয়ে, আজকে আমরা বরিশালে রয়েছি, তনখোরা নদীর পাড়ে তালতলি বলে একটা জায়গা আছে, আমরা সেখানে যাব। যাই করে একটা মসজিদ সবাই নামাজ পড়ছে। এইটা হচ্ছে কি ইন্দো বাংলা, এই ইন্দো বাংলা হচ্ছে কি ওষুধের ফ্যাক্টরি, এর ভিতরে ওষুধ তৈরি হয়। ইন্দো বাংলায় নাকি প্রতিদিন 400-500 লোক কাজ করে, ভিতরে নাকি অনেকটা বড় এরিয়া, বাইরে থেকে দেখতে ছোট। আচ্ছা, আমাদের আরো দুজন মেম্বার আসবে, ঐশী আসবে আর মন্দিরে আসবে। এরা ঘর থেকে বেরোতে না বেরোতে জুতো ফুতো ছিঁড়ে একা কাণ্ড, এরকম এর জুতো ছিঁড়ে গেছে, এর ব্যাগ ছিঁড়ে গেছে। আমরা ফাইনালি একটা রিক্সা ভাড়া করেছি এখান থেকে, রিক্সার দাম হচ্ছে কি 150 টাকা দিয়েছে। তো আমরা সেই রিক্সা একেবারে তালতলি পর্যন্ত যাবো। রাস্তার ওইখানে এরিয়া হেভি খারাপ ছিল ভাই, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ফোদে আগুন চলে, জায়গাটা অসম। সামনে প্রাইভেট কার এটা ঝামেলে। আমরা এখন তালতলি চলে এসেছি, এখানে এসে দেখছি কিন্তু অনেক গাড়ি ঘোড়ার চাপ, দারুণ তো। ও একদম জল ছুঁই ছুঁই তো পার ভাই, জায়গাটা অসাধারণ, একদম জল পার ছুঁই ছুঁই, দেখুন পার ছুঁই ছুঁই, দারুণ জায়গা। কাঁঠাল দাম কত এগুলো? দাম কত? আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন আমি কেন বাংলাদেশে বারবার আসি, বাংলাদেশে কী আছে দেখার। আসলে এইগুলি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য, এই যে নদী, তারপরে এই যে নদীর পাড়, এই সমস্ত জায়গার সৌন্দর্য মানে বলে বোঝানো মুশকিল। আপনারা যারা আসবেন ফিল করতে হবে, যদি আপনারা ফিল করতে পারেন এই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটা অনুভূতি আপনারা পাবেন, অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু আপনারা পাবেন যদি সেই ফিলটা করতে পারেন। আমার মনে হয় বরিশালের এই মুহূর্তে সবথেকে বেশি সুন্দর জায়গা হচ্ছে কি এইটা। আমি কলকাতায় থাকলে এগুলো খুব মিস করি, কারণ আমাদের ওইখানে চারিদিকে খালি বিল্ডিং দেখতে পাবেন আর কিছুই না। কী হয়েছি? এই আর আমাদের ওইখানে যে গ্রাম অঞ্চল আছে, গ্রাম অঞ্চলে যে আমাদের জায়গাগুলো তাতে এই বাংলাদেশের মতো এত কারুকার্য করে না, মানে এটা যেমন গ্রামের ভিতরে একটা নদীর পাড়টা পুরো একটা কাজে লাগিয়েছে তারা, একটা সুন্দর জায়গা করেছে। আমাদের ওখানে যে নেই তা না, আমাদের ওখানেও আছে, বাট আমরা সেটা পাই না, গ্রাম অঞ্চলে গেলে হয়তো পাওয়া যায়। বাচ্চাদের জন্য ওইখান থেকে করে এখানে যে কতগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম, বাপরে বাপ, অনেকগুলো রেস্টুরেন্ট। মাঠা মাঠা আমি খাবো না, তুমি খাও। ভারী সুন্দর এই জায়গাটা। এখানে আসার আগে ভাবছিলাম যে কি দেখবো কি না দেখবো, একবার তো এসেছিলাম, তো এখন বেশ ভালো লাগছে। আমি জাস্ট অবাক এইখানটায় এসে, বরিশালে এত সুন্দর একটা জায়গা হয়েছে। আপনারা যারা বরিশাল থেকে আমার এই ভিডিও দেখছেন, যারা এখনও এখানে আসেননি, অবশ্যই তালতলি ঘুরে যান, দারুণ একটা সময়। আর এখানটায় আসার চেষ্টা করবেন একদম জোয়ারের সময়, জোয়ারের সময় জলটা একদম পার ছুঁই ছুঁই, আরও বেশি আকর্ষণীয়। এই বিকালবেলা টাইমে আসলে মনে হয় জোয়ার পাওয়া যায় না বেশি, ডিপেন্ড অন সিচুয়েশন, টাইম না, জোয়ার যখন টাইমের জোয়ার ভাটার টাইম চেঞ্জ হয় প্রত্যেকদিনই, অলমোস্ট 45 মিনিট আগে পিছু হয়। ও আচ্ছা, তাই নাকি, তা ভালো। দেখুন আবার এখানে একটা রেস্টুরেন্ট, কীর্তনখোলা, কীর্তনখোলা ফুড অ্যান্ড সিঙ্গারা, সিঙ্গারা পয়েন্ট, সিঙ্গারা পয়েন্ট। ওরে বাবা রে, এখানে তো পুরো একদম দেখুন মানুষজন একেবারে বসে। আজকের এই বিকেলটা যেন বেশি সুন্দর লাগছে, সূর্যাস্ত যাচ্ছে আর সেই আলোটা একটা নতুন রং দিচ্ছে যেন জায়গাটাকে, দারুণ অসাধারণ সুন্দর। কুড়ে ঘর, বাহ এইটা খুব সুন্দর, কুড়ে ঘর। বাহ, কুড়ে ঘরটার ভিতরে দেখে আসি, জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। আসলে এখানটায় না আসলে মিস করতাম, আমি তো জাস্ট শখতে এখানটায় এসে, এত সুন্দর, যেন একটা আলাদা জগৎ এইখানটায়। 179 মানে এই যে এখানটায় রয়েছে। চলুন আমরা আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে একটু ঘুরে আসি।
এটাকে ছোট্ট মতো করে সাজিয়ে রেখেছে, ভারী সুন্দর। বাহ, এটাও একটা সুন্দর। এই হলুদ কালারটা করেছে না, কালার ভিতরে হলুদ, এটা বেশি আকর্ষণীয়, ভালো লাগছে বেশ। বাতাস ছাতার ধারা এই অবধি শেষ, এরপরে আর নেই। এই অবধি আপাতত মানে হয়ে আছে এই রিসর্টগুলো, রিসর্ট না রেস্টুরেন্টগুলো। দেখুন এখানে কী দারুণ ব্যবস্থা, তারা কিন্তু এই বোটে করে এসছে এখানে, বোট নিয়ে একদম পাড়ে এসে নামবে একেবারে সেই তালতলিতে এসে। কী দারুণ ব্যবস্থা, তাই না? মানে এই ট্রলারটা তারা তালতলি এসছে, এটা এসছে কাউ চর কাউয়া নাকি একটা বললো সেখান থেকে। আচ্ছা এইখানে একটা চর টাইপ রয়েছে, এই চরে কিন্তু মানে কাশবন হয়ে আছে, একটা ঘর ভেঙে পড়ে আছে, রেমেলার জন্য ভেঙে পড়ে আছে না, রেমাল ঝড়ের জন্য এটা পড়ে গেছে এখানটায়। এটাও একটা ই ছিল দোকান। এইসব জায়গায় আসা একটা রিস্ক, কেন জানো? আসলেই তাই, বর্তমানে বাংলাদেশে আর একটা নতুন ভয়ঙ্কর জিনিস হচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার যদি এইসব জায়গায়, এইসব জায়গাতেই রাসেল ভাইপার কিন্তু বেশি থাকে। একটা দারুণ সুন্দর জায়গা, আমি ভারত থেকে এখানে এসেছি, এই জায়গাটা দেখে আমি জাস্ট চমকে গেছি, এত সুন্দর এই জায়গাটা। তো দেখি কোন দোকান থেকে আমরা খাবো, অনুপম কোন দোকান থেকে খাবো আমরা? দাদা আমরা এই সাইডে সিঙ্গার খাবো না, সিঙ্গার খেতে ওই সাইডে যেতে। চলো যাই, চলো দিকে যাই। কারেন্ট চলে গেছে, খালি এই দোকানটাতেই মনে হয় কারেন্ট আছে, ইলেকট্রিসিটি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে, খালি এই দোকানটাই খোলা, মানে খোলা বলতে এই দোকানটাই খালি কারেন্ট রয়েছে। আইপিএস মনে হয় ইনভার্টার, ইনভার্টারে চলছে। এখানে হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, কিন্তু এটা পুরো অন্ধকার, কারেন্ট নেই বলে দেখাতে পারছি না, কারেন্ট আসলে দেখাবো আবার। তো আমরা একটা দোকানে আসলাম, এখান থেকে আমরা আগে চা খেয়ে নিই, চা খাওয়ার পরে তারপর আমরা ওদিকে যাবো, ওদিকে কারেন্ট নেই এখন, কারেন্টটা আসুক, তারপর আমরা ওইখানে গিয়ে কোনো একটা দোকানে গিয়ে কি বলে ওই সিঙ্গারা খাবো। সুন্দর লাগছে একটা ছোট নৌকো। আমরা আপাতত এখানটা পেপসি নিলাম আর হচ্ছে গিয়ে চা। এই চায়ের দাম কত এখানে? 25, হাফ হাফ চা। আরে বাপরে, এখানে চা অনেক এক্সপেন্সিভ। এই দেখো এখানে হাফ কাপ চায়ের দাম হচ্ছে গিয়ে 25, বাপরে বাপ। এই ইলিশ কত করে? 1600 টাকা কেজি। এই পোকা কত করে? 600 টাকা কেজি পোকা। আমরা এতক্ষণ এখান থেকে চা খেলাম, এখন আমরা যাচ্ছি ওই পারে গিয়ে সিঙ্গারা খেতে। দেখি কি খাই আমরা, কি সিঙ্গারা খাবো তোমরা? চলো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি না, এখানে রাত্রের বেলা একটা আলাদা লুকস আর দিনের বেলা আসে একটা আলাদা লুকস পাবেন। মানে যখন আপনি সন্ধ্যাবেলায় আসবেন তখন একটা সূর্যাস্ত যখন অস্ত্র যায় তখন একটা সৌন্দর্য, আর এই যে রাত্রিবেলা এখন লাইট টাইট জ্বালিয়ে রেখেছে সব রেস্টুরেন্টগুলোতে, তার একটা আলাদা সুন্দর মানে সৌন্দর্য। এখন একটা এমন লাগছে না, এই পাড়টা তো লাইট ফাইট রয়েছে আর পিছন দিকটা পুরো অন্ধকার, যেন মনে হচ্ছে আমরা সমুদ্রের পাশে হাঁটছি এরকম একটা জায়গা, দারুণ একটা ফিলিংস। এই দেখুন এদিকটা পুরো অন্ধকার আর এদিকটা লাইট ফাইট রয়েছে, অসাধারণ। আমরা এখন এখান থেকে সিঙ্গারা খাবো, এই হচ্ছে সেই দোকান। সিট পেয়েছো? এখানে গ্যাসের ট্যাবলেটও আছে? এই হচ্ছে কি 3 টাকা করে পিস এই সিঙ্গারা গুলো, তার সঙ্গে রয়েছে সস। চলুন আমরা এখন খাই, দেখি কেমন স্বাদ। সিঙ্গারাটার স্বাদটা বেশ সুন্দর, কেমন লাগছে অনুপম? দাদা মারাত্মক বোম্বাই মরিচ দিয়ে আছে। দাদা না মন্দিরা তোর কেমন লাগছে? ভালো, কিন্তু অনেক বোম্বাই বোম্বাই মরিচ নট ওজি। কেমন? গুড। ব্যাটা তো বড় গরম, তো বেশ সুন্দর লাগছে, সুস্বাদু, ভেরি 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 গুড টেস্ট। খতম, টাটা বাই বাই, সি ইউ। খাবার তো খতম হয়ে গেছে, সালাদ দেওয়ার সঙ্গে সঙ্গে টপটপ শেষ, ব্যাপক খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। আপনি আসবেন আর সিঙ্গারাটা ভালো খেয়েছি, তার কারণ গরম গরম ছিল একদম সিঙ্গারাটা, বেশ
সুস্বাদুই ছিল আর কি সিঙ্গারাটা। তো আমরা ফাইনালি গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি জেলখানার মোড়ে, সেখান থেকে যার ডেস্টিনেশনে চলে যাবো। বাবা কেটা গরম লাগছে, যাই হোক টাটা, টাটা, সবাইকে ভালো থাকবেন, সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা।